স্বদেশের প্রতি মায়া নাকি কাটানো যায় না বিদেশ বিভুঁয়ে গিয়েও। হাজার মাইল দূরে বিলিতে থেকেও বাণী ভেসে যাওয়া মানুষের জন্য কাঁদে হামজা চৌধুরীর হিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির এই মিডফিল্ডারের বাড়ি হবিগঞ্জ এখন বন্যার কবলে। ছোটবেলা বেশ কবার গিয়েছেন আদি বাড়িতে, থেকেছেন খেলেছেনও। তার অনেক আত্মীয় স্বজন থাকেন সিলেট বিভাগে। দুর্দিনে ইংল্যান্ড থেকেই আত্মমানবতায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যা কবলিত মানুষের জন্য আর্থিক অনুদান তুলতে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। হামজা তার পোস্টে লিখেছেন, সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমশ বিপদসীমা অতিক্রম করছে। পুরো সিলেট বিভাগের মানুষ কঠিন সময় পার করছে, তাদের সাহায্যে এগিয়ে আসুন। পোস্টের নিচে অনুদানের বিস্তারিত ছিল। হামজার এই স্ট্যাটাস অনেক শেয়ার হয়েছে, চোখে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার সহ বিশ্বের অনেক ফুটবলারের, তাতে বাড়তে পারে অনুদানের পরিমাণ। 2021-এ লেস্টারের হয়ে এফএ কাপ জেতেন হামজা। বৈবাহিক জীবনে দুই সন্তানের বাবা। তার স্ত্রী অলিভিয়া ফাউন্টেনও দুর্গত মানুষের জন্য সাহায্য চেয়েছেন। কিছুদিন আগে বন্যা পরিস্থিতির অবনতি হলে মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেন জামাল, জিকো, সোহেলরা। দেশের বাইরে থেকে এবার হামজাও যুক্ত হলেন। হামজার মতো প্রবাসী ফুটবলার বানভাসী মানুষের সাহায্যে এগিয়ে আসা অনুপ্রাণিত করবে অন্যদেরও। মেহেদিন আইম, সময় সংবাদ।